আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো বিনিময় লিস্টিকালের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে ভিডিওটি এক ভাই কমেন্ট করেছেন যে ব্যাটারি চালিত ইজি বাইকের মালিকানা কিভাবে পরিবর্তন করে তো সেই রকম একটি ভিডিও দেওয়ার জন্য তো আসলে এটি কিভাবে করা যায় তো সেই বাইটি কমেন্ট করেছিলেন তো আজকের যে ভিডিওটি সেই বাইটির কমেন্টের উপরে নির্ভর যে ব্যাটারি চালিত ইজি বাইকের মালিকানা কিভাবে পরিবর্তন করবেন তো সেই রকম একটি ভিডিও নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং বিনিময় ইলেকট্রিক্যাল চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যাটারি চালিত এই যে বাইকের যে মালিকানা যে সিস্টেমগুলো থাকে তো মালিকানা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুরান গাড়ি মালিকানা সহ কেনা যায় এবং মালিকানা শুধুমাত্র যে বইটা থাকে সেটাও কিন্তু কেনা যায় তো মালিকানা অন্যের নামে থাকলে সেটা আপনি নিজের নামে করে নেবেন এটাই হচ্ছে বেশ মালিকানা চেঞ্জ করা এটা একদম সহজভাবে করা যায় তো আগে অনেকটাই কঠিন ছিল তো বর্তমানে কিন্তু ইজি বাইকের যে মালিকানার যে সিস্টেমটা সেটা কিন্তু অনেকটাই সিম্পল অথবা আমাদের যে ইজি বাইকের যে লাইসেন্স সেটার যে মালিকানা সেম এইটার আসলে চেঞ্জের যে সিস্টেমটা সেটা আসলে আপনারা কিভাবে করতে পারবেন সেটাই হচ্ছে মেন কথা তো প্রথমত আপনি যদি অটো গাড়ি পুরান তা কিনান অথবা আপনি যদি পুরাতন যে লাইসেন্সটা আছে সেটা যদি কিনেন তাহলেই কিন্তু আপনাকে মালিকানা পরিবর্তন করতে হবে অন্যথায় আপনি যদি নতুন করে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তনের কোনো সমস্যা নাই তো পুরাতন বইগুলা অথবা পুরাতন যে আমাদের গাড়ির যে বই থাকে সেইটা কিন্তু আপনাদের মালিকানা পরিবর্তন করতে হবে প্রথমত আপনি যা দেখতে হবে সেটা হচ্ছে আপনি যার নামে মালিকানা সেই মালিকানা যদি আপনি কিনেন তো সেই মালিকানাটা কি আসলে কিনা সেটা একটু খেয়াল করে দেখতে হবে তারপর যা করতে হবে সেটা হচ্ছে আপনার দেড়শো টাকার একটা স্টাম্প লাগবে সেটার মধ্যে আপনারা অবশ্যই এবিট ওবিট করতে হবে কারণ স্টাম্প ছাড়া কিন্তু হবে না তো প্রথমত যে কাজটি সেটা কিন্তু শেষ হয়ে গেল তারপর যে মেন কাজটি সেটা হচ্ছে আমাদের যে পৌরসভা অথবা যে ইজি বাইকের যে লাইসেন্স করা অথবা যেখানে রেনু করা ম্যাথ ফুরিয়ে যাওয়া সেইখানে আমাদের যে যেমন পৌরসভা তো যদি আপনাদের পৌরসভা থাকে অথবা ইজি বাইকের যে যাবতীয় কার্যক্রমগুলো করা হয় সেখানে আপনি এপিটোপিটের কাগজটা জমা দিলেই আপনার কিন্তু মালিকানা নতুন নামে তৈরি হয়ে আসবে তো এটি তৈরি হতে আপনার সামথিং কিছু চার্জ খরচ হতে পারে এক থেকে পনেরোশো টাকার মতো চার্জ নিতে পারে এবং পনেরো থেকে বিশ দিন এর বেশি যাবে না পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি নতুন মালিকানা বইটি পাবেন অথবা আপনি যে নামে চেঞ্জ করছেন সেই নামটিতেই নতুন বই বেরিয়ে আসবে